সেই সুকমনির চরণে ওহে গুরুদেব, আমি আর 7 দিন মাত্র বাঁচব, আমার কর্তব্য কি ভেবেছেন? অনুভূতিতে আনুন কথাগুলো। 7 দিন বাঁচবো, আমার কর্তব্য কি? ডাক্তার আমাকে বলে দিল যে আপনি 1 মাসের মতো সময় হয়তো পাবেন। কি করব, কি করা প্রয়োজন? তখন সংসারটাকে গোজগাছ করে দিয়ে যাব না? পরীক্ষিত সুখদেব শিক্ষা দিচ্ছেন আমাদেরকে, কাতর কণ্ঠে বলছেন আমি 7 দিন আর বাঁচব, আমি ব্রহ্ম শাপগ্রস্ত হয়েছি, সব কিছুকে ত্যাগ করে চলে এসেছি, আমার কর্তব্য কি আপনি বলে দিন। মনুষ্য জীবের প্রত্যেকের হৃদয়ের একটা প্রশ্ন, মৃত্যু পদযাত্রী জীবের কর্তব্য কি? এই প্রশ্নটাই করলেন পরীক্ষিত। উত্তর প্রদান করছেন সুখদেব, দ্যাট মোস্ট ইম্পর্টেন্ট এন্ড ইম্পার্শিয়াল এই শ্লোকটা, তসমদ ভরত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি শ্রোতব্য কীর্তিতব্যশ্চ স্মর্তব্যশ্চ উত্তর দিলেন মনুষ্য জীবকে পরীক্ষিতের মাধ্যমে, জানিয়ে দিলেন হে সংসারী মুহে কাতর মনুষ্য জীবগণ, তোমরা কলিহত জীব, আয়ু কম, বুদ্ধি কম, ধারণ ক্ষমতা কম, শ্রবণ করার ক্ষমতা কম, এক জায়গায় বসে থাকার যে একাগ্রতা এটাও আমাদের কম, 2 ঘন্টা সময় বসে থাকলেই আর সম্ভব হয় না, পায়ে ব্যথা শুরু হয়ে যায়, স্মৃতি শক্তি একেবারে লুপ পেয়ে যাচ্ছে আমাদের ধীরে ধীরে, তাছাড়া 40 বছর হয়ে গেলে তো আফটার 40 ইয়ার্স লিসেনিং পাওয়ার কনজাম টাইম টু টাইম, 40 বছর পার হয়ে গেলে তো আর কিছু মনেই থাকে না, কোথায় কোন জিনিস রেখেছি আর মনে থাকে না, ছেলে যদি মাকে এনে টাকা দেয় বলছেন বাবারে আমার কাছে আর রাখিস না, কই রাখি, মনে থাকে না, ভুল বলছি, মনে থাকে না। তাছাড়া চাকরি থেকে অপশন নিয়ে নিলে তো আর কথাই নেই, যদি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করি তাহলে ওই বাচ্চাদের সঙ্গে চিৎকার চেঁচামেচি করতে করতেই শেষ জীবন, অপশন নেওয়া চেঁচামেচি স্কুলে করে আসলে সন্ধ্যায় এসে এতটাই ক্লান্ত, একটু গুরুদেবের আর্নিং জব করবে না, আর শরীরে কুলোচ্ছে না, তাহলে কি হবে এই কলিগত জীব, কি করবে? জানিয়ে দিলেন তসমাদ ভরত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি। ওহে ভারত, 7 দিন কেন? 7 দিন তো অনেক সময়, জীব যদি কায় মনোবাক্যে পলক পড়তে যতটুকু সময় লাগে, চুকে পলক পড়তে যতটুকু সময় লাগে, ততটুকু সময় একজন উত্তম অধিকারী সাধুর শ্রীমুখ থেকে কায় মনোবাক্যে ভগবানের কথা শ্রবণ করে, তাতেই এই জগতের বুকে আর দ্বিতীয়বার জন্ম নিতে হয় না। জয় জয় শ্রী ভারত, প্রতিটা মনুষ্য জীবের কর্তব্য হচ্ছে সর্ব আকর্ষক পরম ঈশ্বরজমণ্ডিত ভগবান শ্রী হরির কথাকে শ্রবণ করা।
হে কলিহত জীব, তুমি তো আর কিছু করতে পারবে না। কেমন করে ভগবানকে ডাকতে হয়, এই ডাকার সামর্থ্য তোমার নেই। কেমন করে তার আরাধনা করতে হয়, তার পূজা করতে হয়, তার প্রতি হৃদয়ের ভালোবাসা নিবেদন করতে হয়, এই পদ্ধতিও তুমি জানো না। তুলসী কোন মন্ত্রে দিতে হয় জানি না, ঘন্টা বাজাতেও ঘন্টা শুদ্ধিকরণের মন্ত্র আছে, শঙ্খ বাজানোর মন্ত্র আছে, এত নিয়ম কি পালন করা সম্ভব? বা কি করে জানবো এত কিছু? এই যে গতকাল আলোচনা করলাম, এক তুলসীর সেবা করতে কত কাজ দেখুন, পত্র তুলতে মন্ত্র, স্নান করাতে মন্ত্র, প্রণাম দিতে মন্ত্র, পরিক্রমা করতে মন্ত্র, তারপর আবার তুলসী পত্র চয়নের কারণে তুলসী দেবীর হৃদয়ে যে দুঃখের সংসার হয়েছে সেই কারণে মার্জনা ভিক্ষা চাওয়ার মন্ত্র, কি করে জানবো এত কিছু? তাছাড়া জানার মাধ্যম তো নেই, মাধ্যম থাকলেও তো অনেকে আবার পড়াশোনাও জানি না, সংস্কৃত মন্ত্র অনেকে উচ্চারণও করতে পারি না, কি করব আমরা? ভাগবত জানিয়ে দিলেন, ওহে মনুষ্য জীব, কিছুটি করতে হবে না তোমাদেরকে, তোমরা কেবল কান পেতে শ্রবণ করো, আর কিছুই করতে হবে না। শ্রবণ করলে মঙ্গল হবে, কি সহজ বিধান দিল গো মা ভাগবত, কিছুই তোমাদের করতে হবে না, তোমরা কেবল ভগবানের কথা শ্রবণ করো, কায় মনোবাক্যে শ্রবণ করো। তুমি কতটুকু ভগবানকে ডাকবে? একবার একাগ্র চিত্তে মনটাকে তার প্রতি নিবদ্ধ কর, অন্তর্চুক দ্বারা তার রূপকে স্মরণ করার চেষ্টা কর, দেখবে ভগবান তোমাকে ডাকছে। এতদিন শুনেছিলাম শাস্ত্রে ভগবান আছেন, গীতায় জানালেন ভগবান আসেন, আর ভাগবত জানিয়ে দিলেন ভগবান শুধু আসেনি না, ভগবান তোমাকে ডাকেন। যদি ভগবান আমাদেরকে ডাকেন, আমরা কেন তার ডাক শুনতে পাই না? সুখদেব জানালেন, এই ভবের কোলা হলে আমাদের কর্ণ দুটি বদীন হয়ে গেছে। ওই সংসারের কোলাহল, এক জায়গায় বসলে কৃষ্ণ কথা নেই, শুধু আন কথা, বাড়ির কথা, গৃহের কথা, ওই কথা শুনতে শুনতে মা আমাদের মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে। কৃষ্ণ কথা নেই যেখানে, সেই জায়গায় অনুরাগ কি করে আসবে, ভক্তি কি করে আসবে? এই যে দেখুন আপনারা, এই ছয় দিন ব্যাপী একটা আমাদের রুটিন হয়ে দাঁড়িয়েছে যে আটটার আগেই গিয়ে পৌঁছাতে হবে, একটু পূর্বে না গেলে জায়গা পাওয়া যাবে না, এই যে একটা রুটিন হয়ে গেছে, ভেবেছেন অভ্যাস হয়ে গেছে। এবং যা আমরা শ্রবণ করছি, অন্তত রাত্রে ঘুমানোর আগে একটু হলেও মনে আমার করা প্রয়োজন, আমি ভুল করছি। দেখুন শ্রবণের কি শক্তি, শ্রবণের মাধ্যমেই তো পরিবর্তন। কলিগত জীবকে আর কিছুটি করতে হবে না, বললেন কায় মনোবাক্যে শ্রবণ করো, শ্রবণ করলেই মঙ্গল হবে। ভক্তির ৬৪টা অঙ্গের মাঝে কলিযুগের সর্বশ্রেষ্ঠ অঙ্গ হচ্ছে শ্রবণাক্ত ভক্তি। তুমি কায় মনোবাক্যে ভগবানের কথা শ্রবণ করো, যত বেশি শ্রবণ করবে দেখবে শ্রবণ করতে করতে ওই যে কর্ণের বধিরতা, অন্য কথা শুনতে শুনতে যে কর্ণ অভ্যাস হয়ে গেছে, ওই দিকে ধাপিত হয়ে গেছে, ওই কর্ণের বধিরতা ঘুচবে কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে। ওই কথা কর্ণ দ্বারা হৃদয়ের মাঝে যাবে, হৃদয়ের মাঝে লক্ষ জন্মের ময়লা আমরা নিয়ে এসেছি,
যে ময়লা হৃদয়ের মাঝে থাকার কারণে ভক্তি হৃদয়ের মাঝে জাগ্রত হচ্ছে না, গোবিন্দের প্রতি অনুরাগ জাগ্রত হচ্ছে না। ওই কথা যখন করণের ভেতর দিয়ে হৃদয়ের মাঝে প্রবেশ করাব, চৈতন্য মহাপ্রভু জানিয়ে দিলেন চেত দর্পণ মার্জনম, চিত্তরূপ দর্পণ মার্জন হয়ে যাবে। বব মহাদবাগ্নি নির্বাপনম শ্রম কৈরব চন্দ্রিকা বিতারণম বিদ্যা বধু জীবনম আনন্দ পুতি বর্ধনম প্রতিপদম পূর্ণ অমৃতাস্বাদনম সর্ব আত্মা স্মাপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। তাহলে শ্রবণ করলে কি হবে, রেজাল্ট কি? বললেন চিত্তরূপ দর্পণ তোমার মার্জন হয়ে যাবে। চিত্ত মানে হৃদয়, ওই হৃদয়ের মাঝে যে ময়লা আছে, কামনা বাসনা আছে। দর্পণ মানে আয়না, আয়নার মাঝে যদি ময়লা জমে নেকড়ে দ্বারা পরিষ্কার করা যায়, কিন্তু হৃদয়ের মাঝে যে লক্ষ জন্মের ময়লা আমি নিয়ে এসেছি, এটা তো চোখে দেখা যায় না। সাবান পাউডার নেকড়ে দ্বারা পরিষ্কার করা যাবে না। চৈতন্য মহাপ্রভু বললেন এই চিত্তের ময়লা পরিষ্কার করা যাবে একমাত্র হরি কথার হরি নাম সংকীর্তন দ্বারা। জয় জয় শ্রী রাধে কৃষ্ণ চেত দর্পণ মার্জনম বব মহাদবাগ্নি নির্বাপনম। চৈতন্য মহাপ্রভু বললেন চিত্তের দর্পণ তো পরিষ্কার হবে, শুধু তাই নাই, ভব মহাদবাগ্নি নির্বাপনম, ভব সংসার, এটাকে দাবাগ্নির সঙ্গে দাবানলের সঙ্গে তুলনা করা হয়েছে। আপনারা জানেন কয়েক মাস আগে অস্ট্রেলিয়াতে যে আগুন লেগেছিল জঙ্গলে, কৃত্রিম ভাবে জল দিয়ে সে অগ্নি নিবানো সম্ভব নয়, এতটাই ভয়াবহ অবস্থা ছিল। হিংস্র পশুরা পর্যন্ত মানুষকে জড়িয়ে ধরেছিল। আপনারা যারা খবর দেখেছেন, বিভিন্ন গণমাধ্যমে দেখেছেন, প্রার্থনা করেছিল সমস্ত বিশ্ববাসী সৃষ্টিকর্তার নিকটে বৃষ্টি প্রদান করো যেন এই দাবানল নেবে। তাহলে চিন্তা করে দেখুন, ভগবান যদি কৃপা না করে তাহলে এই দাবানল নিবানো সম্ভব নয় মানুষের দ্বারা। এটা তো এই জায়গায় দেখলাম আমরা, তার চেয়ে বড় দাবানল প্রত্যেকের সংসারে জ্বলছে। এই দাবানল দেখা যায় না, এই আগুন চোখে দেখা যায় না, এটা হচ্ছে অনুভবের, এটা কর্মফলের আগুন না, কর্মফলের আগুন। সংসারে অশান্তি, শারীরিক অশান্তি, মানসিক অশান্তি, এটাই তো আগুন, কর্মফলের আগুন। এমন কেউ নেই আজ অবধি বলতে পারবে সংসারে আমি চির সুখী, আমার মতো সুখী আর কেউ নাই। এই সংসারটা তো সুখের নয়, তাহলে কি করে আমরা সুখী হব? চিন্তা চেতনায় নিজের জীবনকে, মূল্যবান সময়কে নষ্ট করছি। সংসারে তো সুখ পাওয়ার কথা না, সুখ বলে আমরা যেটা ভাবছি এটা একটা আলেয়া মরিচিকা ছাড়া আর কিচ্ছু কি নয়। ওই আগুন নিবে যাবে হরি নাম যদি কেউ করে, কৃষ্ণ কথা যদি কেউ শ্রবণ করে। তসমাত ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি, হরির কথা যদি কেউ শ্রবণ করে, হরি গুণগান যদি কেহ করে। এই জন্য শ্রবণের কথা বললেন পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী পাদ, আর গৌর হরি বললেন আমা প্রতি স্নেহ যদি থাকে সবাকার, যে মহাপ্রভুর আগামীকাল আবির্ভাব তিথি,
সেই মহাপ্রভু বললেন আমাকে যদি কেউ ভালোবাসো আমার প্রতি যদি তোমাদের মমত্ব সৌহার্দ্য ভালোবাসা অনুরাগ স্নেহ সম্প্রীতি থেকে থাকে আমার প্রতি স্নেহ যদি থাকে সবাকার কৃষ্ণ কথা ব্যতি রেখে আর কিছু গাইবে মহাপ্রভু বলেন আমাকে যদি ভালোবাসো কৃষ্ণ কথা ব্যতীত আর কোন কথা বলিও না মহাপ্রভু বললেন আমাকে যদি ভালোবাসো কৃষ্ণ গুণগান ব্যতীত আর কোন গান গাইবে না হরি কথা করি গুণগান হরি নাম রসে সদা মত্ত হরি কথা কও হরি গুণ গাও হরি নাম রসে সদা মত্ত হরি গুণ গান গাওয়ার কথা বলছেন হরি কথা শ্রবণের কথা বলছেন সেই সঙ্গ ত্যাগ করতে হবে মা যে সঙ্গে হরি প্রীতি সাধনের জন্য কিছু নেই সেই সঙ্গ কুসঙ্গ সেই সঙ্গকে অসৎ সঙ্গ শাস্ত্র বলছেন যে সঙ্গে চললে আপনি হরিকে ভুলে যান ভগবানকে ভুলে যান তার দিকে তাকানো যাবে না যার দিকে তাকালে আপনি ভগবানকে ভুলে যান রসিক মহাজন বলছেন যার মুখে বাই হরি কথা নাই তার কাছে তুমি যাইও না যার মুখ হেরি ভুলে যাবে হরি তার মুখ পানে চাইও না কি চমৎকার কথা বলছেন যার মুখে বাই হরি কথা নাই তার কাছে তুমি যাইও না যার মুখের দিকে তাকালে হরিকে ভুলে যাবে তার মুখের দিকে কখনো থাকিও না যে চোখ চির সুন্দরকে একবার দর্শন করে এই চোখ দ্বারা আর কখনো অসুন্দরকে কেউ দর্শন করতে চায় না যে চোখ একবার চির সুন্দরের দিকে ধাবিত অসুন্দরের দিকে সেই চোখ আর কখনো যায় না যার মুখ হেরি হরিকে ভুলে যায় তার মুখের দিকে থাকিও না সুরদাস অন্ধ ছিল এতটাই প্রতিভা নিয়ে জন্ম নিয়েছিল সুরদাস যদিও জন্মান্ধ বাল্যে খেলার সাথীদেরকে বলত তোরা তো চোখে দেখিস তোরা তো গ্রন্থ পড়তে পারিস আমি তো অন্ধ চোখে দেখতে পাই না তোরা বল না ওহে সখাগণ তোরা বল না আমার শ্যাম সুন্দর সে যে দেখতে কেমন তোরা বল না আমার শ্যাম সুন্দর দেখতে কেমন তোরা তো গ্রন্থে পড়তে পেরেছিস তার রূপের কথা তার গুণের কথা বল না সে দেখতে কেমন বল না তার গুণাগুণ আমাকে পড়ে শোনা ছোটবেলায় সুরদাস তার সখাদেরকে বলত সখাগণ কৃষ্ণ চরিত কথা শ্রবণ করাত হৃদয় মাঝে একটা প্রতিচ্ছবি অঙ্কন করে নিয়েছিল সুরদাস এমনকি অবাক হয়ে যাবেন অন্ধ হওয়ার পরও তিনি একটা গ্রন্থ রচনা করেছিলেন প্রশ্ন আসতে পারে এটা কি করে সম্ভব যে চোখে দেখে না সে কি করে গ্রন্থ রচনা করতে পারে এটাই তো মুকং করুতি বাচালং পঙ্গুং লঙ্গতে গিরিম যত কৃপা তমহং বন্ধে পরমানন্দ মাধব মাধবের যদি কৃপা হয়ে যায় অন্ধ যে সেও চলতে পারে চোখে দেখতে পারে পঙ্গু যে চলতে পারে হাঁটতে পারে পাহাড় পর্বত অতিক্রম করতে পারে বুবা যে সেও কথা বলতে পারে মাধবের যদি কৃপা হয়
গোবিন্দ যদি চায় মা ক্ষীণা হয় গো, গোবিন্দ যদি চায় সবকিছু হয়, অবাক যেটা হওয়ার কথা সেটাও হয়ে যায়। গোবিন্দ যদি চায় আজ থেকে 5 বছর আগেই তো, 5 থেকে 6 বছর আগে পিছনে বসে হরি কথা শুনতাম, কখনো কি ভেবেছি এরকম হাজার হাজার ভক্তের চরণ ধুলি পাবো, এই জায়গায় বসবো? অবাক হয়ে যাই মাঝে মাঝে। সত্যি জানেন আমি সেই দিন এতটা গিয়ে ভেবেছি, ঝরঝর করে চুকবে জল আসছে, যে হাজার ভক্ত এত গরমের মাঝে ঠাসাঠাসি করে আপনারা কৃষ্ণ কথা শ্রবণের জন্য অধীর আগ্রহে চলে আসেন। আমি তো আজও নিজেও কৃষ্ণকে পূর্ণরূপে ভালোবাসতে পারিনি। আপনারা যখন প্রণাম করেন নিজেকে আমার অপরাধী মনে হয়, আমি ভাবি আমি তো আজও মনপ্রাণে ভগবানকে প্রণাম করতে পারিনি। এই কথাটা যখন ভাবি নিজেই নিজেকে ক্ষমা করতে পারি না। ভগবান চাইলে কি হয়, ভগবান না চাইলে কিছু হয় না। মুখম করুতি বাচালম পঙ্গুং লন্দতে গিরিম যৎকৃপাং তমহং বন্দে পরমানন্দ মাধবম। মাধব চাইলে মুহূর্তের মাঝেই সব পরিবর্তন হয়ে যেতে পারে, ভগবান যদি না চান কিছুই হয় না। এটাই তো প্রকৃতির নিয়ম। দেবর্ষি নারদ দাসীর পুত্র ছিলেন, কেবলমাত্র একটা কার্যের দ্বারা তিনি নারদ হয়েছিলেন। কার্যটা কি জানেন? ভক্তরা যখন প্রসাদ পেয়ে চলে যেত, ওই দাসীর পুত্র আজ থেকে বহু বছর পূর্বে দাসী যারা চাকর যারা ওদেরকে তো হীন চোখে দেখা হতো, মা স্পর্শ করতে দেয়া হতো না, সমাজের উচ্চ কুলে যারা জন্ম নিত তারা স্পর্শ করতে দিত না। এখনো চুপ মার্গ অনেকের মাঝে যে স্পর্শ করলে নষ্ট হয়ে যায়, স্পর্শ করলে জাত চলে যায়, এটা ছিল আরো অনেক তীব্র থেকে তীব্র ভাবে তদান্তিন সময়ে। দাসীর পুত্র সে আর কি করবে, সাধুরা যখন প্রসাদ পেয়ে চলে যেতেন সেই দাসীর পুত্র আপন মনে উচ্ছিষ্টটা আপন মনে তুলতেন আর ভক্তদের থালাকে তিনি ধুতেন, একটাই তার কাজ, আর কোনো কাজ না, এই সেবাটাই তিনি করতেন। ভক্তদের যে উচ্ছিষ্ট আছে বৈষ্ণবীর উচ্ছিষ্ট, ওই উচ্ছিষ্টটা তিনি তুলতেন আর সবার উচ্ছিষ্ট থালাটা পরিষ্কার করতেন সেই দাসীর পুত্র। আজকে সেই সেবার জন্য তিনি স্বর্গ মর্ত পাতাল তিন লোকে বিনা অনুমতিতে গমন করতে পারেন, অনুমতি লাগে না। দেবর্ষি নারদ হয়ে গেলেন, তিন লোকে বিনা অনুমতিতে গমন করতে পারেন, যার বিনা সর্বদা নারায়ণ নারায়ণ বলে প্রতিধ্বনিত করে। দাসীর পুত্র ছিলেন দেবর্ষি নারদ পূর্ব জন্মে, কেবলমাত্র বৈষ্ণবের উচ্ছিষ্ট পরিষ্কার করে আর থালা দুয়ে এই কৃপা তিনি লাভ করেছিলেন। ভগবান চাইলে কি না হয়, বৈষ্ণব যদি কাউকে কৃপা করে কোন জায়গায় যাওয়া যায় দেখুন। এটাই তো মুকং করুতি বাচালং বন্ধুং লঙ্গতে গিরিম যৎকৃপত মহং বন্ধে পরমানন্দ মাধবম। ওহে মাধব তোমার যদি কৃপা হয়, পঙ্গু যে সেও কৃষ্ণ বলে নাচতে পারে, তোমার যদি কৃপা হয় অন্ধ যে সেও চোখে আলো ফিরে পায়, তোমার যদি কৃপা হয় যে বোবা সেও কৃষ্ণ কৃষ্ণ বলে কীর্তন করতে পারে, তোমার যদি কৃপা হয়। পরিধামে শ্যাম শিবানন্দ সহ সমস্ত ভক্তরা
এদিক ওদিক ছুটাছুটি করছেন, কেন জানেন? কারণ পুরুষোত্তম জগন্নাথকে দর্শন করতে শ্যাম শিবানন্দ সহ যখন সমস্ত ভক্তরা আসবেন, তখন শ্যাম শিবানন্দের সঙ্গে একটা কুকুরও যাচ্ছিল জগন্নাথ পুরী ধামে। অনেকটা পথ যখন কুকুরটা শ্যাম শিবানন্দের সঙ্গে যাচ্ছে, এবার একটা নদী যখন পারাপার হবেন, উড়িয়া মাঝি বলছে আমি নৌকার মাঝে সবাইকে তুলতে পারি কিন্তু কুকুরটাকে আমি তুলব না। শ্যাম শিবানন্দ করজুড়ে মাঝিটাকে বলছে, মাঝি রে কুকুরটা আমাদের সঙ্গে এতটা পথ আসলো, আমরা জগন্নাথ দর্শনে যাব, আমার মহাপ্রভু আছেন পুরী ধামে, কুকুরটাকে রেখে কি করে যাই? দেখো মা, জগতের বুকে সাধু, প্রকৃত সাধু যারা, ওদের মন কত কোমল থাকে। কুকুরটা এতটা পথ আমাদের সঙ্গে এসেছে, কুকুরটাকে রেখে কি করে যাই? মাঝি রে, ওই কুকুরটাও যদি গিয়ে জগন্নাথকে দর্শন করতে পারে, তার এই জীবন সার্থক হয়ে যাবে। মাঝি, কুকুরটাকে দয়া করে নৌকার মাঝে তুলে নাও। মাঝি বলছে, দেখো বাপু, আমি সবাইকে তুলতে পারি, কুকুরটাকে আমি তুলতে পারি না, কুকুরটাকে আমার নৌকায় আমি তুলতে পারবো না। এবার শ্যাম শিবানন্দ মাঝির কাছে করজুড়ে বলছে, মাঝি আমি যদি তোমাকে দশ পণ করি দেই, আজ থেকে 500 বছর আগে তুলিলাম, 10 পণ যদি করি দেই, তুমি কি কুকুরটাকে তুলবে? এবার করি যখন 10 পণের কথা বলছে, মাঝি বলছে কুকুরটাকেও নৌকায় তুলো। 10 পণ করি দিয়ে নৌকায় কুকুরটাকে তুলে পাড়ি দিয়ে নিয়ে গেলেন উড়িষ্যা রাজ্যে পুরী ধামে। জগন্নাথ বলদেব সুভদ্রা যেখানে পূজিত হচ্ছেন পুরী ধাম। জগন্নাথকে দর্শন করে পরদিন সকাল বেলা সবাই দেখছেন কুকুরটা নেই। কোথায় গেল কুকুর? এদিক ওদিক ছুটাছুটি করছেন, কুকুরটা কোথায় গেল? শ্যাম শিবানন্দ আকুল স্বরে ডাকলেন, কোথায় গেলি রে? সারাটা পথ একসঙ্গে এলি, আমাকে রেখে তুই চলে গেলি। এদিক ওদিক ছুটাছুটি করছেন আর কুকুরটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এইদিন শিবানন্দ দুঃখী হয়ে উপবাস থাকলেন, কিচ্ছুটি গ্রহণ করলেন না, কুকুরটা কোথায় গেল? ভক্তগণ এদিক ওদিক ছুটাছুটি করে এসে শিবানন্দকে বলছে, আমরা তো সব জায়গায় দেখলাম, কুকুরটাকে তো পেলাম না। শিবানন্দ অত্যন্ত দুঃখিত হয়ে জগন্নাথকে বলছেন, তোমার লীলা বুঝা বড় দায়, কুকুরটা কোথায় গেল? মনের কষ্টে প্রসাদ গ্রহণ করলেন না, এদিক ওদিক তিনি নিজে খোঁজ করছেন। খোঁজাখুঁজি করতে গিয়ে হঠাৎ দেখলেন আমার প্রেমের ঠাকুর চৈতন্য মহাপ্রভু এক জায়গায় বসে আছেন, হাতে তার প্রসাদের থালা, আর কুকুরটা চৈতন্য মহাপ্রভুর পাশে এইভাবে বসে আছে। শিবানন্দ দূর থেকে দেখছেন চৈতন্য মহাপ্রভু প্রেমের ঠাকুর ভগবান কুকুরটাকে বলছেন, ওরে দেখ আমার হাতে প্রসাদ আছে, নারকেল, অন্ন, লুচি, আমি তোকে নারকেল, অন্ন, লুচি, পায়েস সব দেব, তুই পা, শুধু একবার একবার কৃষ্ণ বল, একবার হরি বল,
গোবিন্দ যদি কাউকে কৃপা করে ভগবান যদি কৃপা করে কুবার মুখে কথা ফুটে পঙ্গু চলতে পারে অন্ধের চোখে আলো প্রস্ফুটিত হয়। মহাপ্রভু বলছে নরে ওই নে প্রসাদ একবার মুখে কৃষ্ণ কৃষ্ণ প্রসাদ নেই একবার কৃষ্ণ বল নিজের হাতে ভগবান আমার কলির পাবন অবতার গৌড় হরি কুকুরটাকে প্রসাদ হাতে নিয়ে মুখে তুলে দিলেন। এদিকে প্রসাদ পেয়ে ওই দুটি কুকুরের তো চারটা পা ওই কুকুরটার চারটা পা সামনের দুটা পা এইভাবে তুলে ওই কুকুরটা হরি 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 বলে ভগবান যদি কাউকে কৃপা করে বুবা কথা বলতে পারে মুখম করুতি বাচালং পঙ্গু মুলঙ্গতে গিরিম যত কৃপা তমহং বন্ধে পরমানন্দ মাধবম সেন শিবানন্দ দূর থেকে এই লীলা দেখে কুকুরটাকে একটা প্রণাম নিবেদন করলেন। হে রে তোর জীবন সার্থক রে জগতে পারগাটার মাঝি যিনি সে স্বয়ং তোকে মুখে তুলে প্রসাদ দিল তোর জীবন সার্থক। কুকুরটা হরিবল হরিবল বলে নাচছে কৃষ্ণ নাম করে নাচছে। শিবানন্দ প্রণাম দিল কুকুরটাকে। কিছুক্ষণ পরে শিবানন্দ সেন মহাপ্রভুর চরণে এসে লুটিয়ে পড়ল। প্রভু গো আমি অপরাধী তুমি আমায় কৃপা করে ক্ষমা করে দাও। কি রে শিবা হলো কি কাঁদছিস কেন কাঁদছিস কেন? প্রভু আমি অপরাধ করেছি। কি অপরাধ করলি? অপরাধ করেছি বলেই তো আজও তোমার কৃপা পাইনি। কি বলছিস খুলে বল। উড়িয়া মাঝি কুকুরটাকে নৌকায় তুলতে চাইছিল না, দশপন করি দিয়ে কুকুরটাকে নৌকায় তুলে অনুনয় করে নিয়ে এসেছিলাম যে মাঝি নদী পার করতে নৌকায় কুকুরটাকে তুলতে চাইছিল না, আর তুমি তাকে ভব নদী পার করে দিলে। এই মনুষ্য জীবন লাভ করে আজ তো তোমার চরণে ঠাই পেলাম না। যে মাঝি কুকুরটাকে নৌকায় তুলতে চাইছিল না তুমি তাকে এই ভব নদী পার করে দিলে তোমার চরণে ঠাইয়ে দিয়ে দিলে। ও প্রভু এর চেয়ে যদি কুকুর হয়ে জন্ম শিবানন্দের বাড়ি কুকুর হয়ে আসার জন্য দেবতারাও ভগবানের কাছে প্রার্থনা করে যে উড়িয়া মাঝি নৌকার মাঝে কুকুরটাকে তুলতে চাইছিল না, আজ সেই আমার প্রেমের ঠাকুর গৌর হরি কুকুর হরি নাম করার কারণে তাকে তিনি উদ্ধার করে দিলেন। এই এই যুগের ভগবান এতটা করুণাময় গো মা, আমার গৌর হরি এতটা করুণাময়, এই জন্যই তো আগামীকাল তার আবির্ভাব দিদি নীল জলা করতে হবে, রাত জাগরণ করতে হবে। দেখুন একটা কুকুর যদি একটু হরি বল বলার কারণে উদ্ধার পেতে পারে, আর এই মুখ কেন দিয়েছেন ভগবান আমাদেরকে? আমরা দিনের মাঝে কতবার কৃষ্ণ বলি কতবার কতবার হরি বলি হরি কথা হরি গুণ গাও হরি নাম রসে সদা মত্ত। মনুষ্য জীব তোরা কেবল কৃষ্ণ নাম কর,
তোরা কেবল হরি নাম কর, দেখবে পার গাতে আমি তোদের মাঝি হব। এমন দয়াল তো নাই রে হরে, এমন দয়াল তো দয়াল তো নাই রে, সে বিচার না করে প্রেম দে, এমন তো দয়াল তো নাই রে, বিচার করে নাই আমার মহাপ্রভু, পাত্র পাত্র বিচার করে নাই মহাপ্রভু, পাত্র বিচার করে নাই, জাতির বিচার করে নাই, উদ্ভিদ প্রাণী কুল পর্যন্ত মনুষ্য জীবের কথা ছেড়ে দাও, তারা তো পৃথিবীর শ্রেষ্ঠ জীব মনুষ্য, দেখো তাদের দুর্লভ জুনি তারা পেয়েছে, পশু পাখি কীট পতঙ্গ তারাও চৈতন্য মহাপ্রভুর চরণ স্পর্শে, তারাও গৌর হরির অহৈতুকি কৃপাতে উদ্ধার হয়েছে। আজ অতীব দুঃখের বিষয়, এই মহাপ্রভুর আগামীকাল আবির্ভাব তিথি আজও দেখা যায়, আমরা অনেক হিন্দুরা মহাপ্রভুর আবির্ভাব তিথির দিন অন্ন গ্রহণ করি, ভেবে দেখো নিজের মনকে প্রশ্ন করো, কতটা অপরাধী আমরা, কতটা জীবাদম আমরা, কতটা দুর্ভাগা আমরা, যে মহাপ্রভু এতটা করুণাময়। দাপরে ব্রজলীলায় দেখো কৃষ্ণের বাঁশির ধ্বনি শুনে ভক্তগণ ছুটছে গোবিন্দের দিকে, আর এই কলির ভগবান ভক্তের দ্বারে দ্বারে ছুটছে, ভগবানের কাছে ভক্ত যাওয়ার আগে দেখুন ভগবান হাত তুলছে, হাত তুলে ডাকছে, গৌর হরি হাত তুলে আছে, ভক্ত ভগবানের কাছে হাত তোলার আগে ভগবান হাত তুলে আছে, তুলে যেন ভক্তকে বলছে, ওরে আমি ভগবান হয়ে তোদের কাছে হাত তুলে আত্মসমর্পণ করছি, তোরা শুধু একবার মুখে হরি হো, জয় জয় শ্রী হবে কি হয়েছে, হেন প্রেম পরচা দুরমতি অতি পতিত পাশন্ডি, গৌরায় প্রাণে নমরিল জরে, ওরে প্রাণে প্রাণে নমরিল জরে, হরি নাম দিয়া হৃদয় শুভিল যাচিয়া ঘরে ঘরে, হরি নাম দিয়ে কৃষ্ণ নাম দিয়ে হৃদয়কে শুভিল যাচিয়া ঘরে ঘরে, প্রাণে মারলেন না গো, অত্যন্ত পাষণ্ডী যারা, পতিত যারা, পামর যারা, তাদেরকেও তিনি প্রাণে মারলেন না, অন্যান্য যুগে অস্ত্র ধারণ করেছিলেন, পরিত্রাণায় সদনাম বিনাশায়চ দুষ্কৃতাম, দুষ্কৃতিকারীদেরকে মারলেন, সাধুকে রক্ষা করলেন। এই যুগে আমার মহাপ্রভু আগামীকাল যিনি আবির্ভূত হবেন, 534তম যার আবির্ভাব তিথি, সেই চৈতন্য মহাপ্রভু এই যুগে অস্ত্র ধারণ করলেন না, তা অস্ত্র কি, নামই তার অস্ত্র, হরি নাম প্রেমাস্ত্র, যারা অসুর প্রকৃতি, যারা ভগবানকে ভালোবাসে না, ভগবানের বিরুদ্ধ আচরণ যারা করে, ধর্মের যারা বিরুদ্ধ আচরণ করে, মহাপ্রভু তাদেরকেও প্রাণে মারলেন না, প্রেমের ভাণ্ড এনে আমার পরম দয়াল গৌর হরি অকাতরে সবার মাঝে ফিরিয়ে দিলেন। এমন ভগবানকে কি কখনো দেখেছ যে ভগবান হাতে ধরে পায়ে ধরে বলে, কৃষ্ণ জন বিনা বেল তো দরিদ্র জীবন দাসী কর
চাকরি বেতন মোরে দেহ প্রেম ধন। গৌরহরি বললেন, কৃষ্ণ ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন। এই জগতের বুকে তার জীবন ব্যর্থ হয়ে গেল, তার মতো দরিদ্র গরিব আর কেউ নেই। কার মতো? যারা আজও কৃষ্ণকে ভালোবাসতে পারে নাই, যারা আজও গৌর বলে নি তাই বলে নয়ন জলে বাঁচতে পারে নাই, যারা আজও রাধিকা গোবিন্দ বলে ব্রজের দুলায় গোড়া গড়ি দিতে পারে নাই। এই জগতের বুকে তাদের মতো গরিব, তাদের মতো দরিদ্র বানার কেউ নেই। এই জগতের বুকে তাদের মতো অপরাধী আর কেউ নেই, যে মুখ একবার কৃষ্ণ নাম করল না, যে হাত একবার কৃষ্ণ নাম করে তালি দিল না, বাহু তুলল না, যে চরণ একবার কৃষ্ণ বলে নৃত্য করল না, আরে যে নাসিকা একবার ভগবত চরণে অর্পিত তুলসী পত্রের গ্রাণ নিতে পারল না, কি লাভ এই মনুষ্য জীবন পেয়ে, কি লাভ এই পাপে, যে পা সবল আছে আদু সাধু সঙ্গে যে পা যায় না, যে মুখ দিয়ে কথা বের হয় কৃষ্ণ কথা বের হয় না, যে কর্ণ দ্বারা আজ ভালো করে শুনতে পাই কিন্তু সেই কর্ণ কৃষ্ণ কথা শ্রবণ করে না। এমন একদিন সময় আসবে মা গো, সেদিন যতবারই তুমি কানের কাছে কৃষ্ণ বলো আর ভেতরে কথা যাবে না, যতবারই মুখ দ্বারা হরিনাম বলাবার চেষ্টা করো যাবে না, শেষের দিনটি কাটছে কেমন হয় কেউ বলতে পারে না। এই জগতের বুকে ভক্ত বলো, বৈষ্ণব বলো, সন্ন্যাসী বলো, ব্রহ্মচারী বলো, সবাই পরীক্ষা দিচ্ছে, ভজন মানে পরীক্ষা। আমি নাম জপ করছি, তুমি করছো, একাদশী করছো, বিভিন্ন তিথি পালন করছো, এটা তো পরীক্ষা মা, রেজাল্ট তো পাবো আমরা সেই দিন যদি একবার কৃষ্ণ নাম বলে কারো বুঝা না হয়ে বিছানায় না পড়ে যদি যেতে পারি গো। জয় জয় শ্রী ওই পরীক্ষার রেজাল্ট তো সেই দিন হবে যদি কারো বুঝা না হয়, সংসারে তিন দিন যদি কারো বুঝা হয় দেখবে চতুর্থতম দিনের দিন ছেলেটা আর আদর করে মা বলে ডাকে না, আদর করে আর মা বলে ডাকে না, যতদিন করে জন ধন উপার্জন ততদিন বসে তাকে নিজ পরিজন, যতদিন সংসারে খাটতে পারবে অর্থ উপার্জন করে দিতে পারবে দেখবে সবাই তোমায় ভালোবাসবে, আত্মীয় স্বজনের অভাব হবে না। পরে যখন বৃদ্ধকালে জীবিত হয়ে দেহ ডেকেও তোমায় জিজ্ঞেস করে না কেহ, বৃদ্ধ যখন হয়ে যাব মা ভালো করে কথা বলতে পারবো না, হাঁটতে পারবো না, চলতে পারবো না, তখন সবাই বলবে যদি চলে যেত ও বেঁচে যেত আমরাও বেঁচে যেতাম। এই জন্যই প্রার্থনা করা উচিত, হে গৌরচন্দ্র, হে নদিয়া বিহারী, এই দিনটা যেন আমাদের জীবনে না হয়, আমরা যেন তোমার নাম নিয়ে যেতে পারি, আমরা যেন তোমার কোনো গান করে যেতে পারি, আমরা যেন হরিনাম করে যেতে পারি জগৎ থেকে, যেন এই দিনটা না হয় আমাদের। জয় জয় শ্রী রাধে রাধে শ্যাম। তাই তো মুখম করুতি বাচলম পঙ্গুন লঙ্গতে গিরিম যৎকৃপা তমহং বন্ধে পরমানন্দ মাধব। ভগবান মাধব যদি কাউকে কৃপা করে সবকিছু সম্ভব, জগতের বুকে কিচ্ছুটি অসম্ভব নয়।
বৃন্দাবনে যায় হৃদয়ে একটা সুপ্ত বাসনা শেষ জীবনটা যদি ব্রজধামে রাখতে পারতাম ব্রজের দোলায় গড়াগড়ি করতে পারতাম রাধা কুণ্ডে যদি হারাধে শ্রী রাধা বলে একটি বার আর্তনাদ করতে পারতাম আমি তো অন্ধ চোখে দেখি না নিতাই বান্ধব হয়ে আমায় হস্ত ধরিয়ে পূর্ণ ক্ষেত্র শ্রী বৃন্দাবন দাও হে দেখিয়ে জগতের বুকে আপনজন কারা জানো মা তোমাকে যারা এই শেষের দিনের পথ পরিষ্কার করে দেয় তাদের মতো আপন কেউ নেই সাধুরাই তো আপন ভক্তই তো আপন দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে তোমাকে বলে তোমার মনুষ্য জীবনের করণীয় কি শিক্ষা দেয় এই জগতের বুকে কেন তুমি এসেছ যাবে তুমি কোথায় করছো কি কি করাটা প্রয়োজন সাধুরা গিয়ে বলে তারাই তো আপনার জন আর কি আপনার আছে বলো আর তো কেউ আপনার নয় মায়ার সংসারে কাকে ভালোবাসি অর্থহীন দেখে মুড়ে ছেড়েছে সবাই কুটুম্ব আত্মীয় আর বন্ধুজন পাই দুঃখ হয় হাসি পায় একা বসে হাসি মায়ার সংসারে এই কাকে ভালোবাসি কোথা গেল মাতা পিতা আত্মীয় স্বজন কোথা গেল স্বজনাদি বন্ধু বান্ধব যারা হয় তাদের খবর এখন কেবা দেবে মুড়ে বলো নামে মাত্রই তাদের সংসার রয়ে গেল ওই পিছনে থাকিয়ে দেখি যে দেহের জন্য এত গৌরব ছাই হয়ে পড়ে আছে সুসামে কে আপন নিতাই বান্ধব হয়ে হস্ত দড়িয়ে পূর্ণ ক্ষেত্র শ্রীবৃন্দাবন দাউকে দেখিয়ে তাহলে নিতাই চাঁদকে গৌরী আর্তনাদ করেছিলেন আমাকে বৃন্দাবন দেখাও চৈতন্য মহাপ্রভু আজকে সুরদাস তার সকালের কাছে প্রার্থনা করছে আমাকে একবার বৃন্দাবনে তোরা নিয়ে চল যেখানে আমি কৃষ্ণ কৃষ্ণ বলে ব্রজের দোলায় গড়াগড়ি দিতে পারব প্রেম ভক্তি মহারাজ নরোত্তম দাস ঠাকুর আর্তনাদ করেছিলেন হরি বলব আর মদন মোহন হেরি বগ আমি এই রূপেতে ব্রজের পথে চলিব গ যাব গো ব্রজেন্দ্রপুর হব গোপীর পায়ের নূপুর আমি নূপুর হয়ে রনু জনু বাঁচিব গো বিপিনে বিনোদ খেলা সঙ্গেতে রাখালের মেলা আমি তাদের চরণের ধুলা মাখিব গো কি চমৎকার কথা বলছেন এ দেহ অন্তিম কালে আমি রাগব শ্রী যমুনার জলে আমি জয় রাধা গোবিন্দ বলে আমি ভাসিব গো এ দেহ অন্তিম কালে রাগব শ্রী যমুনার জলে নরোত্তম বলছেন আমার দেহটা যখন লয় হওয়ার উপক্রম হবে প্রাণ পাখিটা যখন দেহ থেকে বের হয়ে যাওয়ার উপক্রম হবে এ দেহ অন্তিম কালে আমি রাখব শ্রী যমুনার জলে আমি যেন যমুনার জলে দেহটা রাখতে পারি আর শ্রী রাধা গোবিন্দ বলে আমি যেন ভাসতে পারি নয়নের জলে দেহটা যেন ভাসতে পারে কহে নরোত্তম দাস না পুরিল অভিলাষ আমি আর কবে ব্রজে বাস করিব গো বৃন্দাবন ভজনের প্রকৃষ্ট লীলা নিকেতন
যে বৃন্দাবনের বৃক্ষগুলো এগুলোও যেন লক্ষ লক্ষ জন্মের স্বীকৃতি নিয়ে ওরাও যেন ভজন প্রষ্ট ঋষি মুনিগণ, ওরাও যেন গোপীবৃন্দ, বৃন্দাবনের দাবিগণ গোবৎসগণ, ওরাও লক্ষ জন্মের স্বীকৃতির অধিকারী। বৃন্দাবনের ময়লা, ওই ময়লাও যদি গোবিন্দের চরণে ছুঁড়ে ফেলা হয়, চন্দন চর্চিত যে ভূষণ তার চেয়ে অধিক থেকে অধিকতর প্রিয় বৃন্দাবনের ময়লা গুরু ও গোবিন্দের কাছে। বৃন্দাবন রস জগৎ, রসভূমি, মাধুর্যের লীলা নিকেতন, সবকিছু পবিত্র বৃন্দাবনে। ব্রজবাসীগণ গোবিন্দকে কতটা যে ভালোবাসে গো, ওই ভালোবাসার কথা আমরা জানতে পাই রাধারানীর বিলাপে। ও কুশলে কুশলে আছে নিরে যুদ্ধ বিলাপে দেখতে পাই আমরা। উদ্ধবকে বিলাপ করে শ্রীমতী রায় ধনী জানিয়েছিলেন সে আর্তনা, বলো বলো বন্ধুরে কুশল বলো বদন ভরিয়া, ওরে কি দেখিতে আইলাই ব্রজে, কি গেলায় দেখিতে আইলায় ব্রজে, কি গেলায় দেখিয়া, কি দেখে যাচ্ছ ব্রজে আসছ, ব্রজের মধুরিমা দেখার জন্য, অনিন্দময়তা দেখার জন্য, কি দেখিতে আইলায় ব্রজে, কি গেলায় দেখিয়া। যদি কোনোদিন সুযোগ হয় এই হবিগঞ্জে সাত দিন, যদি কোনোদিন ভবিষ্যতে সুযোগ হয় কেবল উদ্ধব সন্দেশ আলোচনা করব। কি যে মধুর এই উদ্ধব সন্দেশ, মাতুর বিরহ ভ্রমর গীত, এগুলো শুধু প্রেম আর প্রেম। রেকি দেখিতে খাইলায় ব্রজে, কি গেলায় দেখিয়া, রাধারানী বলছেন গিয়া কইল বন্ধুর নিকট তার রাই গেছে মরিয়া। দেখতে এসেছ ব্রজধাম, যে ব্রজের এত অনিন্দময়তা, যে ব্রজধামে পাখি গান করে কুজন, ময়ূর নাচে, গাবিগণ হাম্বা হাম্বা রবে ডাকে, বৃন্দাবনের তরুলতারাও কৃষ্ণ গুণগানে বিভোর হয়, বৃন্দাবনের তরুলতা তারাও বলে কৃষ্ণ কথা, শ্যামলী দবলি কবলি সুরবি গাবি, ওরাও মা হাম্বা হাম্বা রবি কৃষ্ণ গুণ কীর্তন করে, সবকিছু চিন্ময়। আজ কি দেখতে এসেছ তুমি ব্রজধামে, ব্রজের আগের অনিন্দময়তা আর নেই, সুকান্তময়তা নেই। আমাদের ব্রজবিহারী যেদিন অক্রূরের রথে চড়ে বৃন্দাবন থেকে চলে গেছে, সেই দিন থেকে কিচ্ছুটি ব্রজের আর নেই। আমরাও প্রাণে মরে গেছি, কেবল দেহটা আছে, আমাদের মন নেই, অনুভূতি নেই, আমাদের অনুরাগ নেই। ওই ব্রজ সুন্দর ব্রজধাম ছেড়ে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সমস্ত সৌন্দর্যকেও সে হরণ করে নিয়ে গেছে। ডেকি দেখিতে আইলায় ব্রজে, কি গেলায় দেখিয়া, কি যাইবাই দেখিয়া, বলো
গিয়া কইও বন্ধুর নিকট তার রাই গেছে মরিয়া। যশোমতী মায়ের ঘটনা জানো, ওরে উনুনেতে জাল ধরে না, উনুনেতে জাল ধরে না, উনুন মানে চুলা, চুলার মাঝে আর জাল ধরে নাই। নন্দ মহারানী হাম্বার বেড়ার ডাকে না, ওটা শ্যামলি শ্যামলি দবলি। যেদিন থেকে কৃষ্ণ ব্রজ সুন্দর ব্রজ বিহারী বন বিহারী বৃন্দাবন ছেড়ে চলে গেলেন, সেদিন থেকে আর গাপীগণ ওরা ডাকে না, ওরাও যেন সন্তান হারিয়ে মা যেমন বিমর্ষ হয়ে যায়। গাপীগণ তো কৃষ্ণকে সন্তান সম ভালোবেসেছিল, স্তন পান করিয়েছিল, জিহ্বা দ্বারা আদর করেছিল। আজকে সেই গাপীগণ যেন গোবিন্দকে হারিয়ে সন্তানকে হারিয়ে তারাও যেন আর্তনাদ করছে। তাই তো আমার ব্রজ সুন্দর গোবিন্দ উদ্ধবকে যখন বৃন্দাবনে পাঠিয়েছিলেন তখন উদ্ধবকে বলেছিলেন, শুনো হে উদ্ধব, বৃন্দাবনের গাপীগণ ওরা আমার মাতৃস্বরূপা, ওরা আমাকে সন্তান সম ভালোবেসেছিল, তুমি একটিবার ওই গাপীদেরকে হাতে একটু পরশ বুলিয়ে দিয়ে এসো। রাধে রাধে বলে বৃন্দাবনে গাপীদেরকে যখন বলবে ওরাও দেখবে তোমার হাতে এসে খাবার গ্রহণ করে। রাধে রাধে বলে গাপীদেরকে ডাকো, গাপীরাও তোমার কাছে আসবে, তুমি একটু হাতে পরশ গুলিয়ে দিয়ে এসো। তুমি যে যাচ্ছ বৃন্দাবনে, উদ্ধব হচ্ছে গোবিন্দের সখা, ওই মথুরার সর্বশ্রেষ্ঠ ভক্ত। যেদিন থেকে ব্রজ সুন্দর ব্রজ নাম ছেড়ে চলে গিয়েছে ওই গাবির আর ডাকে নাই। তুমি কি দেখবে ব্রজের সেই অনিন্দময়তা, ব্রজের সেই অনিন্দময়তা সব নষ্ট হয়ে গেছে ব্রজ সুন্দরীর বিহনে। কদম তলায় বন উইটাছে, ভুজঙ্গে আশ্রয় করেছে, রাধার প্রেম নদীতে চর পড়েছে, জল আনিতে যায় না রাই, প্রেম যমুনায় চর পড়ে গেছে, জল আনতে আর রাধা রানী যাচ্ছে না। ওরে যেদিন থেকে অকনুর মুনি ওই উদ্ধব রে ব্রজের প্রাণে লহরি, যেদিন থেকে অকরুর মুনি উদ্ধব রে ব্রজের প্রাণে লহরিয়া, সেই দিন থেকে ব্রজের শোভা গেছে মলিন হইয়া, মলিন হয়ে গেছে ব্রজের শোভা। আর এই ব্রজ সুন্দর যখন ব্রজ দামে ছিল, ব্রজের সবকিছু সুকান্তময় ছিল, তত্ত্বগত দিক থেকে ব্রজ সুন্দর গোবিন্দ বৃন্দাবন ছেড়ে কখনো যান না, বৃন্দাবনে তিনি নিত্য অবস্থান করেন, কথা দিয়েছিলেন আমি বৃন্দাবন ছেড়ে এক পাও যাব না। তবে আমরা শ্রবণ করেছিলাম যে একশত বছর ব্রজবাসীর বিরহ, রাধারানীর বিরহ, এটা তো লীলা, কিন্তু তত্ত্বগত দিক থেকে তিনি বৃন্দাবন ছেড়ে এক পাও যান না। সেই বৃন্দাবনে বসবাসের সুযোগ সবার ভাগ্যে হয় না, ওই ব্রজধামে ভজন সবার ভাগ্যে হয় না, ওই বৃন্দাবন রাধা কুণ্ডে দেহ রাখা সবার ভাগ্যে হয় না। বহু জন্মের স্বীকৃতি না থাকলে, গুরু কৃপা না হলে কেউ তীর্থ দর্শন করতে পারে না, তীর্থ দামে যেতে পারে না, টাকা থাকলেই শুধু হবে না, যদি রাধারানীর কৃপা না হয়, রাধারানীর কৃপা না হলে কখনো হয় না। আজ চুকের অন্ধ জন্মান্ধ সুরদাস একটাই প্রার্থনা, হে শ্রীমতী রাই ধনী আমার, ও হে ব্রজ সুন্দর গোবিন্দ আমার,
আমি যেন আমার দেহটা বৃন্দাবনে গিয়ে রাখতে পারি, আমি যেন একটিবার ব্রজধামকে দর্শন করতে পারি, যদিও আমার চোখে কোনো আলো নেই, চোখে আলো নাই কি করে দর্শন করবেন, কিন্তু হৃদয় একটাই আক্ষেপ, আমি যেন একবার বৃন্দাবনে যেতে পারি। এক ভক্তকে সখাকে বললেন, আমায় নিয়ে চলো নিতাই বান্ধব হয়ে, হস্ত দড়িয়ে পূর্ণ ক্ষেত্র শ্রীবৃন্দাবন দাও খেতে গিয়ে। যষ্টিতে বর করলেন সুরদাস, মুখে কৃষ্ণ গুণগান, নয়নে কৃষ্ণ প্রেমীর বাড়িধারা, সঙ্গে যাচ্ছে তার এক সতীর্থ। তখন তো হেঁটে যেতে হতো, বর্তমানের মতো এত সুযোগ ছিল না, যাতায়াত ব্যবস্থা ছিল না। কয়েক মাস হাঁটার পর সুরদাস নিজেই বলছে, দেখো সতীর্থকে বলছে সঙ্গে যে গিয়েছিল, তুমি আবার গৃহে ফিরে যেতে পারো, আমি বাকিটা পথ আমি নিজেই যাওয়ার চেষ্টা করব। শুনছিলাম মুকং করুতি বাছালাম পঙ্গুম লঙ্গতে গিরিম যত কৃপাত মহং বন্দে পরমানন্দ মাধবম। মাধবের যদি কৃপা হয় পঙ্গু হাঁটতে পারে, বুবার মুখে কথা ফুটে অন্ধ চুকে দেখতে পায়। তুমি কি করে যাবে বন্ধু, তুমি তো চুকে দেখো না, হাঁটতে পারবে না একা একা, তুমি যাও। গোবিন্দ নিজেই না বললেন, পূর্ণরূপে তার প্রতি শরণাগত না হলে তিনি তা কাউকে কৃপা করেন না, আমি তো তোমার সাহায্য নিয়েই চলছি। অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, কৃষ্ণই রক্ষা করবে এই বিশ্বাসটা নিয়ে আমি চলতে চাই, তুমি গৃহে ফিরে যাও। সুরদাস চলছেন, চোখে দেখতে পান না সুরদাস, একটা মাটির ভেলার সঙ্গে হুচটকে গর্তে পড়ে গেলেন, ঘুটঘুটে অন্ধকার। সুরদাসের জীবনটাই তো অন্ধকারময়, যে জন্ম থেকে অন্ধ কর্ম ফলের কারণে, চারিদিকে গুট গুটে এমনিতে অন্ধকার ঘনিয়ে আসছে, সুরদাসের চোখে আলো নেই, তার জীবন অন্ধকারময়। বৃষ্টি আসবে, হিম পবন তার শরীরকে স্পর্শ করে যাচ্ছে, একজন রাখাল বালক যাচ্ছে গরু নিয়ে, তুমি কে গো? আমি সুরদাস, গর্তে পড়ে গেলে কি করে, আমি কি তোমায় তুলে দেব, তুমি কে? আমি রাখাল, না লাগবে না, তুমি যাও। আরেকজন লোক চিৎকার শুনে বলছে, কে এই জায়গায় পড়ে গেলে, চোখে দেখতে পাচ্ছ না, আমি কি তোমায় গর্ত থেকে তুলে দেব, তুমি কে? পরিচয় যখন দিলেন বললেন, না লাগবে না, যে আমায় গর্তে ফেলেছে সেই আসবে আমাকে গর্ত থেকে তুলে নিতে। বৃন্দাবনে কায় মনোবাক্যে কেউ যদি শরণ নেয়, তার থাকারও অভাব নেই, খাওয়ারও অভাব নেই, কিচ্ছু কির অভাব নেই, রাধারানী তাকে সব দেন, গোবিন্দ তাকে সব ব্যবস্থা করে দেন। গেলে দেখবেন প্রসাদের অভাব নেই, আপনি দাঁড়িয়ে আছেন পরিক্রমা করবেন, আপনার জন্য শেঠরা ভক্তরা প্রসাদের থালা এনে বলবে, প্রসাদ লাগবে, জল লাগবে, রাধারানী যেন কাউকে দিয়ে পাঠিয়ে দেন, গোবিন্দই যেন কাউকে দিয়ে পাঠিয়ে দেন। আর্তনাদ করছেন, ওহে শ্যাম সুন্দর, ওহে ব্রজ বিহারী, ওহে গোবিন্দ, আমার এসেছিলাম বহু সাদ করে, গর্তে পড়ে রইলাম, তুমি আমায় তুলতে এলে না, এই জায়গাতেই প্রাণ যাবে, তবে তোমার নাম মুখ থেকে ছাড়ব না। শুনেছি ওই নাম যদি মুখে থাকে, তুমি তাকে নাকি কৃপা না করে থাকতে পারো না, ওই নাম যদি মুখে থাকে, সে যদি জগৎ থেকে চলেও যায়, তুমি প্রতিজ্ঞা করে বলেছ তুমি নাকি তাকে স্বয়ং নিতে আসো।
তাহলে কখনো তোমার নাম বদন থেকে ছাড়ব না। হরের নাম হরের নাম হরের নামই বা কেবল কলৌ নাস্তেব 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 গতির অন্যতা। গৌর হরি বললেন কলিযুগে হরি নাম ছাড়া আর কোনো গতি নাই, আর কোনো গতি নাই, আর কোনো গতি নাই। তোমরা কেবল হরি নাম করো, কৃষ্ণ নাম করো। আর্তনাদ করছেন আর ডাকছেন গোবিন্দকে, বাপগ্রাহী জনার্দন গোবিন্দ আমার ভক্তের হৃদয়ের ভাবটাকে গ্রহণ করে। তিনি তো কথা দিয়েছেন কৃপাং ভবতি ধর্মাত্মা শাশ্বত শান্তি নিগচ্ছতি কন্তেয় প্রতি জানিহে নামে ভক্ত প্রণশ্যতি। আমার ভক্ত যারা জগতের বুকে তাদের কখনো বিনাশ নেই, এটা ভগবানের নিজ মুখে বলা। কি আর করবেন ভগবান, তিনি দায় করেছেন, ডাকছে ভক্ত এইভাবে। আর স্থির থাকতে পারলেন না প্রভু আমার, চলে আসলেন সুরদাসের নিকটে। সুরদাস কে এমন মধুর সুরে ডাকে, আমায় চিনতে পারছো না? আমি ব্রজবিহারী, তুই ব্রজই আমার বাস, চিনব কি করে? আমি তো চোখে দেখি না, চিনব কি করে তোমায়? জন্ম থেকে অন্ধ, কতজনের চোখে আলো আছে, আমার তো চোখে আলো নেই, কি করে চিনব? তুমি ব্রজবিহারী না? তুমি কি সেই ব্রজবিহারী? আমি যাকে হৃদয়ে সতত ধ্যান করি, তুমি কি সেই ব্রজবিহারী যাকে একটি বার দর্শনের জন্য সব ছেড়ে চলে এসেছি? তুমি কি আমার সেই ব্রজবিহারী, আমার হৃদয় মন প্রাণ সতত যার জন্য আকুল হয়ে কাঁধে? তুমি কি সেই ব্রজবিহারী? হ্যাঁ সুরদাস, আমি সেই ব্রজবিহারী। এতদিন পরে আসলে, জীবনে তোমার কাছে কিচ্ছু কি চাই না গো? আমায় অন্ধ করে জগতে পাঠিয়েছো বলো, কোনো অভিযোগ করেছি কিনা তোমাকে? আমি জানি মানুষ তার কর্ম ফল অনুযায়ী শাস্তি ভোগ করে। আমি যে অন্ধ এটা আমার কর্মের কারণ, তোমাকে কেন দোষারোপ করব? জীবনে তোমার কাছে কিচ্ছু কি চাই না? আজ তুমি আমার এতটা কাছে, একটি বার তোমাকে দেখতে পাচ্ছি না, এই সুযোগ কজনের হয়? যিনি জগতের বুকে পতিত পাবন ভগবান, যিনি সর্ব সুন্দরের পরম সুন্দর অরিন্দময় কৃষ্ণ, সে আমার কাছে দাঁড়িয়ে আছে, আমি তাকে একটিবারও দর্শন করতে পারছি না। তোমাকে আমি অভিযোগ করিনি, তোমার কাছে কিচ্ছু কি চাইনি। ওহে ব্রজবিহারী, আমি জানি, আমি শুনেছি সাধুর মুখে, যদি কামনা থাকে জগতের বুকে নাকি আবার জন্ম নিতে হয়, সেই কামনার জন্য নাকি জন্ম মৃত্যুর চক্রাকারে ঘুরতে হয়। কোন কামনা প্রকৃত কামনা সেটাও জানি না, তবে ব্রজবিহারী একটা ভিক্ষা চাইব তোমার কাছে, কেবল একটি বারের জন্য। তুমি কি আমার চোখে একটু আলো দেবে? শুধু একটি বার আমি তোমায় চোখ খুলে দেখতে চাই, একটি বার তোমার চরণ স্পর্শ করে চরণের ধুলা নিতে চাই, একটি বার কৃষ্ণ বলে আমি তোমাকে পরিক্রমা করতে চাই। বলো না ব্রজবিহারী, এটা কি আমার ভাগ্যে হবে? আমি জানি কামনার কারণে আবার জন্ম মৃত্যুর চক্রাকারে ঘুরতে হয়, তুমি আমাকে এই কৃপাটি করো, আর কিছু চাই না। গোবিন্দ বলছেন, সুরদাস তুমি আমায় দর্শন করতে চাও, এই নাও আমি তোমায় দৃষ্টি প্রদান করছি,
গোবিন্দ যখন সুরদাসের চোখে আলতু করে পরাশ মুড়িয়ে দিলেন, সঙ্গে সঙ্গে সুরদাসের চোখে আলো প্রকাশিত হয়ে গেল। বন্দে পরমানন্দ মাধবম, মাধবের যদি কৃপা হয় অন্ধ চোখে দেখতে পায়, ভুবার মুখে কথা ফুটে পঙ্গু পাহাড় পর্বত অতিক্রম করতে পারে। আজকে যখন চোখে আলো পেল সুরদাস, গোবিন্দের দিকে তাকিয়ে বলছে, ও তুমি সেই ব্রজবিহারী, আরে আমি তো তোমাকে সর্বদাই দেখতে পাই, এটা কেমন কথা, তুমি না অন্ধ আমাকে কি করে দেখতে পাও। সাধুর শ্রীমুখে যখন তোমার কথা শ্রবণ করেছি, হৃদয়ে মাঝে আমি তোমাকে নিয়ে একটা চিত্র অঙ্কন করেছিলাম, আমি শুধু একটি বার চেয়েছিলাম, আমি যাকে হৃদয়ে দ্বারা অনুভব করি তুমি কি সেই রকম কিনা। আজ দেখতে পেলাম আমি তোমাকে যেই রূপে ভাবতাম তুমি সেই রূপেই আছো। ভগবান গীতায় বললেন, যে যথামাম প্রপদ্যন্তে তাং তথায়াব ভজামি অহম, মম পার্থ অনুবর্তন্তে মনুষ্যে পার্থ সর্বস্ব, যে আমাকে যেইভাবে ভজনা করে আমি তাকে সেইভাবেই পুরস্কার প্রদান করি, কৃপা করে থাকি। যে রূপে ভগবানকে যে ডাকে কল্পনা করে, শুদ্ধ ভক্তের ডাকে ভগবান যখন আসেন সেই রূপ নিয়েই ধরা দেন। সুরদাস বলছেন, আমি তো আমার হৃদয়ে চোখ দ্বারা তোমাকে সর্বদাই দেখি। বর চাও সুরদাস, আমি যাকে কৃপা করি আমি যাকে দর্শন দেই তাকে আমি বর প্রদান করি। এবার সুরদাস বলছেন, বর দিতে চাইবে, তুমি যার হয়ে যাও প্রভু তার কি জগতের বুকে কিছু চাওয়ার বাকি থাকে, তুমি যার হয়ে যাও তার তো সব কিছু পাওয়াই হয়ে যায়, রাজা যার হয়ে যায় রাজত্ব কি তার আর পাওয়ার বাকি থাকে, রাজা যার হয়ে যায় রাজত্ব তো তারই হয়ে যায়, আমি আর কি চাইবো তোমার কাছে। তবুও সুরদাস প্রার্থনা করো বলো তোমার কি চাই। এবার সুরদাস বলছে, যদি দিতেই হয় গোবিন্দ আমার, তুমি আমার চোখ দুটি অন্ধ করে অন্ধ করে দাও, আমার অন্ধ করে দাও চোখ দুটি। কি বলছো, একটু আগে তুমি কাঁদলে আত্মনাদ করলে, এই চোখে যেন আলো দেই একটি বার যেন তুমি দেখতে পাও, এই চোখ তুমি অন্ধ করার কথা কেন বলছ। ব্রজবিহারী, এই চোখ দ্বারা একবার যে চির সুন্দরকে দর্শন করে, এই চোখ দ্বারা একবার যে প্রকৃত সুন্দরকে দর্শন করে, সে কি আর কখনো অসুন্দরকে দেখতে চায়। কোন প্রসঙ্গ থেকে গিয়েছিলাম, যার মুখে বাই হরি কাতা নাই তার কাছে তুমি যেও না, যার মুখ হ্যারি ভুলে যাবে হরি তার মুখ পানেছে না। দেখুন কোন কথা থেকে কোন কথায় গিয়েছিলাম, যার মুখ হেরি ভুলে যাবে হরি তার মুখের পানে চেয়েও না, চির সুন্দরকে একবার যে দর্শন করে সে কি আর কখনো অসুন্দরকে দেখতে পারে। তুমি প্রকৃত সৌন্দর্যের উৎস, তোমাকে একবার যখন দর্শন করেছি ভগবান, এই চোখে দ্বারা আমি আর কিছুই দর্শন করতে চাই না, আমি এই চোখ দ্বারা আর
सुंदर के दर्शन करते चाहना ओहे प्राण गोविंद भगवान तुम्हें जदि भलोवसे ही थको तुम्हें चोख दुटी पुनर अंध कर दाओ चोख दुटी अंधता के चर्म चुके जदि ना देखी हृदय चुके तुम्हें सत दर्शन करीब हृदय माझे जे चोख आछे ए चोख द्वारा तुम्हें आमी दर्शन करीब जार मुख हेड़ी भूले जाबे गरी तार मुख पाने चाहियो ना सुनो दास चोखेर माझे आलुर जन्य प्रार्थना करेछिलो प्रथम एबार आबार अंध हये जावार प्रार्थना करलो गोविंद आलतु करे परश बुलिये सुरदासेर चोखके आबार अंध करे दिलेन এই সুরদাস পরবর্তীতে গোবিন্দ চরণ লাভ করে দেহ রেখেছিল আমরা আলোচনার ধারাবাহিকতায় শুনলাম সেই পরীক্ষিত মহারাজ যখন সুখদেব গোস্বামী পাদের চরণে গিয়ে সমর্পিত হল এর আগে পাঁচ দিন আমরা কেবল একেবারে পরীক্ষিতের জন্ম থেকে শুরু করেছিলাম উত্তরার গর্ব সংস্কার থেকে উত্তরার গর্বে পরীক্ষিতকে কেমন করে ব্রহ্মাস্ত্র অশ্বত্থামা নিক্ষেপ করেছিল এবং কি করে গোবিন্দ নিজের গায়ে সেই ব্রহ্মাস্ত্র গ্রহণ করেছিলেন সেই থেকে আমরা শুরু করেছিলাম আমরা শুনেছি ব্যাসদেবের জন্ম বৃত্তান্ত আমরা শুনেছি সেই পরীক্ষিত মহারাজের রাজ্য অভিষেক কি করে তিনি রাজা হলেন দায়িত্ব পেলেন আমরা শুনেছিলাম সেই পরীক্ষিত মহারাজ কলির সঙ্গে যখন দর্শন করে তাকে থাকার জায়গা দিয়েছিলেন কোন কোন জায়গায় তারপর আমরা শ্রবণ করেছিলাম সেই পরীক্ষিত মহারাজ মৃগয়ায় গিয়ে জলের জন্য অনুসন্ধান করতে গিয়ে সবিক ঋষির গলের মাঝে মৃত সর্প ঝুলিয়ে দিয়েছিলেন তারই পুত্র শৃঙ্গি তাকে সাত দিনে মৃত্যুর জন্য অভিসম্পাত দিয়েছিলেন সবকিছুকে পরিত্যাগ করে পরীক্ষিত মহারাজ চলে আসলেন গঙ্গার তীরে এবং সেই জায়গায় এসে কি করবেন বুঝতে না পেরে সুখদেব গোস্বামী পাদের চরণে উপনীত হয়ে জানতে চাইলেন আর সুখদেব জানালেন তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি সুতব্য কীর্তিতব্যশ্চ সমর্থব্যশ্চতা অভয়ম এই শ্লোকটির বাকি কথা আগামীকাল আমরা গৌর হরির লীলার মাধ্যমে শ্রবণ করে গৌর চরণে অঞ্জলি দেব আগামীকাল আপনারা উপবাস থাকবেন এবং চেষ্টা করবেন রাত জাগরণ করার এবং আগামীকাল দোল পূর্ণিমাও আপনারা আবির নিয়ে আসবেন ভাগবতের জন্য মালা নিয়ে আসবেন সবার মঙ্গল হোক আজকে এখানেই কৃষ্ণ কথার বিশ্রাম টানছি সবার মঙ্গল হোক জয় গৌর জয় নিতাই জয় শ্রী রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন